যে আপনারা মাংসের তরকারিটা দেখতে পাচ্ছেন এই তরকারিটা আমাদের জন্য প্রচুর পরিমাণের স্পেশাল আর খাওয়ার জন্য প্রচুর পরিমাণের এক্সাইটেড আমি শুধু আমি একা এক্সাইটেড না আমার হাজবেন্ডও প্রচুর পরিমাণের এক্সাইটেড যখন আমি তাকে ফোন দিয়ে বললাম যে মাংসটা আনা হয়েছে তারপরে গরম করতেছি রাত্রেবেলা খাওয়ার জন্য তখন সে তারও বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল সে আমাকে বারবার বলতেছিল যে কখন ছুটি হবে তারপরে বাসায় যেয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব আর আমি যখন যখন মাংসটা গরম করতেছিলাম তখন আমারও সেম মনে হচ্ছিল যে ইস কখন আমার হাজব্যান্ড বাসায় আসবে আর দুইজনে মিলে খাওয়া দাওয়া করব তো কেন এই মাংসটা আমাদের জন্য এত স্পেশাল তারপরে কেন আমরা এই মাংসটা খাওয়ার জন্য এত এক্সাইটেড আর অনেক দিন পরে তৃপ্তি সহকারে দুটো ভাত খেয়েছি তো কেন এই কথাগুলো বলতেছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যাবেলা আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়েও বললো যে আজকে বাসায় আসতে অনেক দেরি হবে প্রতিদিনেও ফোন দিয়ে বলে যে বাসায় আসতে দেরি হবে কারণ ওর অভার টাইম থাকে তো যাই হোক এখানে আমি রান্নাবান্না করতে চলে আসছি আর আমার হাজব্যান্ড বলেই দিয়েছিল যে ওই যে ছোট ছোট যে আমরাগুলো বাসার থেকে নিয়ে আসা হয়েছিল এগুলো এখনও পোক্ত হয়নি এখন আমরা জালি আমরাই বেশি অংশ তো এই আমরাটা দিয়ে হচ্ছে ও ডিমের কুরমা খেতে চাচ্ছিলো তো আমি এই জন্য আমরাটা কেটে সুন্দর করে এখানে সিদ্ধ করতে দিব। প্রেশার কুকারে সিদ্ধ করব না এমনি কড়াইতে দিয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিলেই সিদ্ধ হয়ে যাবে যেহেতু জালি আমরা আর আম্মু যে মহেশপুর থেকে যে মাংসটা পাঠিয়েছিলাম আমাদের জন্য রান্না করা সেই মাংসটা আমি নিয়ে আসছি ফ্রিজ থেকে বের করে ওই মাংসটা দিয়ে খাওয়া দাওয়া করবো রাত্রেবেলা তো এই মাংসটা এখন আমি গরম করতে দিয়েছি তারপর আমার হাজব্যান্ড বাসায় আসছে সাড়ে এগারোটার দিকে ডিম নিয়ে আসছিল এখন আমরা দুইজনে মিলে ডিমের কুরমা রান্না করব। আর আমি আগের থেকে মশলাপাতি সব কিছু রেডি করে রাখছিলাম এই জন্য রান্না করতে বেশিক্ষণ সময় লাগেনি আর এই কুরমার রেসিপিটা আপনাদেরকে হচ্ছে আমি দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলে পেজে ওখান থেকে আপনারা দেখে রান্না করতে পারবেন খেতে কিন্তু সেই মজার হয়েছিল আমি একটু অন্যরকমভাবে রান্না করার ট্রাই করি এখানে আমি দা নারিকেলের দুধ দিয়ে রান্না করিনি এমনি গুঁড়া দুধ দিয়েই রান্না করছিলাম কারণ বাসায় নারিকেলের দুধ ছিল না এই জন্য তো খেতে কিন্তু বেশ মজার হয়েছিল আর বলছিলাম না যে এই মুরগির মাংসটা আমাদের জন্য খুবই স্পেশাল এটা হচ্ছে দেশি মুরগির মাংস বাসায় পোষা এটা আমার মার হাতে রান্না করায় এই জন্য আমাদের জন্য এত বেশি স্পেশাল কারণ বেশ কয়েক মাস হয়ে গিয়েছে আম্মুর হাতের রান্না আমরা খাইনি তো খুব এক্সাইটেড ছিলাম যে কবে আম্মুর হাতের মাংস রান্না করা মাংস আর কি খেতে পারবো তো ফাইনালি আম্মু আমাদের জন্য একটু মাংস রান্না করে পাঠিয়েছিল আর ওই মাংসটা টা খাওয়ার জন্য প্রচুর পরিমাণে এক্সাইটেড এমনকি আমি খেতে বসে কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে আগে কী দিয়ে খাবো তো আমার হাজব্যান্ড বললো যে আগে ডিমের কুরমা দিয়ে খাও তারপরে মাংস দিয়ে খাবো যেহেতু এটা মায়ের হাতের রান্না করা তো এটা পরে খাবো নিজেরা যতই ভালো রান্না করতে পারি না কেন তারপরেও দেখবেন যে মায়ের হাতের রান্নার স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়ে থাকে তো খুব মিস করতেছিলাম আম্মুর হাতের রান্না তো ফাইনালি আল্লাহর রহমতে খেতে পেরেছি এত শান্তি লাগতেছিল আর অনেক দিন পরে মনে হচ্ছে কলিজা ডুবিয়ে তৃপ্তি সহকারে দুটো ভাত খেয়েছি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আম্মুর হাতে রান্না খেয়ে যে এত পরিমাণে শান্তি লাগতেছিল তা মানে কোনোভাবে আপনাদেরকে বুঝাতে পারবো না হয়তো বা অনেকেই ভাবতে পারেন যে আমি ভিডিও করতেছি বলে এরকম কথা বলতেছি একেবারেই না যেটা সত্যি কথা সেটাই বলতেছি কারণ আমি প্রায় ছয় সাত বছর ধরে হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে আছি। তো এক কথায় তারাই আমার সব আর আমার মা নেই তো শাশুড়ি মা আমার কাছেই সব তো খুব মিস করতেছিলাম তার হাতের রান্নাটাকে তো ফাইনালি তার হাতের রান্না খেতে পেরে খুব শান্তি লাগতেছিল এমনকি আমার হাজবেন্ডও সেম কথা বলতেছিলো যে অনেক দিন পর মায়ের হাতের রান্না খেয়ে খুব ভালো লাগতেছিল তো আজকে খুব খুশি হয়ে গিয়েছি দুজনে আরও একটু হাঁসের মাংস আছে সেটা আর একদিন এনে খাবো আজকে এই মুরগির মাংসটা দিয়েই খাবো তো এত খাওয়ার সময় বকবক করতে পারতেছি না কারণ দুটো শান্তি করে খাবো তো এই আর কি দুইজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়ে আসি আর আম্মুর কথা খুব মনে পড়তেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস